তো হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেকেন্ড মোটরস। আশা করছি সবাই ভালোই আছেন। তো চলে এসেছি নতুন একটা ফ্রেশ এবং ধামাকেদার ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি ভেহিকলস পয়েন্টে। তো বেশি কথা না বলে তো চলুন শুরু করা যাক। ভিডিওটি হবে টোটালটাই কমার্শিয়াল গাড়ির ওপরে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনাদের সামনে এরকম ভিডিও তুলে ধরতে পারি। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দাদা, নমস্কার। আপনার নাম কি বলুন? আমার নাম প্রিয়ব্রত সরকার। প্রিয়ব্রত সরকার। তো দাদা, আপনার এই ব্যবসাটা কতদিনের ব্যবসা? মোটামুটি 8-10 বছর। 8-10 বছরের ব্যবসা, যথেষ্টই মানে স্টেবল ব্যবসা। আর এখানকার ওনারশিপ রিভিউ কেমন? যারা এখান থেকে গাড়ি কিনে নিয়ে যায় তাদের রিভিউটা কেমন? ভালো রিভিউ। ভালো রিভিউ, ঠিক আছে। তো দাদা, আপনাদের এখানে কত থেকে গাড়ি শুরু, মানে রেঞ্জটা কত? আমাদের এখানে মোটামুটি 1.5 লাখ টাকা থেকে গাড়ি স্টার্ট। মাত্র 1.5 লাখ টাকা থেকে গাড়ি স্টার্ট? আর নিচেও আছে। আচ্ছা, আরও নিচেও আছে। আর এখানকার মডেলগুলো কি, মানে কত থেকে মডেল শুরু? মডেল আমাদের একদম কারেন্ট মডেল যেগুলো, একদম কারেন্ট ইয়ার গাড়িগুলো। আচ্ছা, তো আপনি কোন গাড়ি থেকে শুরু করবেন? তো সামনের থেকে। তো চলুন সামনের থেকে শুরু করা যাক। তো দাদা, এই গাড়িটি সম্বন্ধে একটু বলুন। এটা 2020 লাস্টের গাড়ি। 2020 লাস্টের আর 2021 ফার্স্টের গাড়ি। আচ্ছা, কারেন্ট ইয়ারের গাড়ি। টাটা এসি গোল্ড গাড়ি। এসি গোল্ড মডেল। রেজিস্ট্রেশন আলিপুরদুয়ার রেজিস্ট্রেশন। তো এটার ট্যাক্স কত দূর, মানে আপডেট করা আছে? দেখুন, ট্যাক্স তো যখন গাড়ি আসে অনেক সময় ট্যাক্স তো প্রত্যেক গাড়ির 1 বছর করে থাকে। আচ্ছা, তেলও হয়ে যায়। আচ্ছা, আমরা যখন কাস্টমারকে দিই একদম নতুন দিতে পারি। আচ্ছা, যখন কাস্টমার নেবে তারা হচ্ছে ট্যাক্স আপ টু ডেটই পাবে। আর এটার ইন্স্যুরেন্স আর মানে সবই আপডেট, সব আপডেট করা আছে। আর এটার কিলোমিটার কত চলেছে? এটা 20-25 হাজার কিলোমিটার চলেছে। কমার্শিয়াল গাড়ি হিসাবে চলেইনি বললে ধরা যায়। তো এটার আপনারা দাম কত রেখেছেন? তিন লাখ সত্তর থেকে তিন লাখ আশির মধ্যে এটার দাম রয়েছে। তো আমার মানে ভিউয়ার্সদের জন্য কিছু কিছু ছাড় তো হবে আশা করি। আপনাদের চ্যানেলের কথা এসে বললে পরে অবশ্যই। আচ্ছা, তো ভিউয়ার্স দেখুন, আমার চ্যানেলের থ্রুতে যারা আসবে তাদের জন্য দামটা কমবে। আসুন, অন টেবিলে দাম অনেকটাই কম। তো এটার গাড়ির তো দেখা যাচ্ছে একদম নতুনই বলা চলে, একদম নতুন। আর যারা নেবে তাদের ডালাটা বানাতে হবে, এটাই আর কি, এর থেকে আর বেশি কিছু না। নতুন গাড়ি নিলে ওটা বানাতেই হয়, নতুন গাড়ি নিতে। কাস্টমার নিবে যখন তখন আমরা যদি ফেলও থাকে নতুন দিয়ে দিবো। আচ্ছা, এখানে এই ফেসিলিটিটা অ্যাভেলেবেল আছে, যারা এখানে আসবে যদি কাগজ একটু গন্ডগোলও থাকে, যদি ডকুমেন্টস ফেলও থাকে, সবকিছু আপডেট করেই আপনাদের দেওয়া হবে। তো দাদা, এটার দাম কত রেখেছে? এটা 4.5 লাখ। 4.5 লাখ টাকা মাত্র দাম রেখেছে। তো আসার পরে আশা করি মানে একটু দাম তো কম বেশি হবেই, অবশ্যই কম বেশি হবে। একদম নতুন মডেলের, কারেন্ট মডেলের গাড়ি। তো আসুন দেখুন, আশা করি পছন্দ হবে, একটা না একটা গাড়ি পছন্দ হবে। আপনাদের যদি কমার্শিয়াল কোনো গাড়ির প্রয়োজন হয় দাদার এখানে আসতে পারেন, এসে দেখতে পারেন, একটা না একটা গাড়ি পছন্দ হবেই।
গাড়িতে দাদা এই গাড়িটা সম্বন্ধে একটু বলুন। এটাও টাটা এসি গোল্ড BS6 সবগুলোই BS6 ধরতে গেলে আচ্ছা 2021 মডেল এটা 2021 এর মডেল এটা সব কারেন্ট ইয়ার মডেল আর এটার কিলোমিটার কত চলেছে তাও বললাম 12,000 কিলোমিটার মানে খুব একটা বেশি চলেনি আর এটার ডকুমেন্টস বলতে ট্যাক্স ইন্স্যুরেন্স সবই আপডেট করা আছে সব আর এটার দাম কত রেখেছে দাম ওই আপনার 370-80 মধ্যে 370-80 মধ্যে হয়ে যাবে চারের নিচে চলে আসবে আর আমার ভিডিও দেখে যারা আসবে তার জন্য তো একটু স্পেশাল ছাড় তো থাকবে তো দেখুন বন্ধুরা যথেষ্টই ভালো কন্ডিশনে গাড়ি আছে এসে দেখতে পারেন তো চলে যাওয়া যাক দেখুন প্লাস্টিকও খোলা গাড়ির এখনো মানে কোম্পানির যে প্লাস্টিক রয়েছে সেটাই এখনো খোলা হয় তো এখানে শুধু নেওয়ার পরে শুধু দাঁড়াটা বানাতে হবে এটাই আর কি নতুন গাড়ি কিনলে সেটাই করতে হয় তো বিকাশ চলে আসছি পরের গাড়িতে তো দাদা এইটার গাড়ি সম্বন্ধে একটু বলুন এটা মহেন্দ্রা জিটো গাড়ি হ্যাঁ এটা তোমার 2019 এর লাস্টের গাড়ি 2019 এর লাস্টের গাড়ি এটা রেজিস্ট্রেশন কোথায় রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন আছে আলিপুরদুয়ার রেজিস্ট্রেশন আর এটার ডকুমেন্টস বলতে ডকুমেন্টস তো সব নতুন একদম সব নতুন মানে এখানে যে কটাই গাড়ি আছে মানে শোরুমে তো সব রাখা সম্ভব না গোডাউনে অনেক গাড়ি আছে আপনারা আসুন আর যত মানে কোনো মিনিমাম যদি কোনো কাগজের প্রবলেম থাকে সেগুলো আপডেট করে দেওয়া হবে আমাদের এই এলাকার মধ্যে তো আপনারা দেখুন আসুন কথা বলুন শুধু এই কটা গাড়িও না অনেকগুলো গাড়ি রয়েছে আসলে আপনাদের পছন্দ হবেই গোডাউনের অনেক গাড়ি রয়েছে ঠিক আছে যেগুলো ফেল থাকে আমরা কাস্টমার বুকিং করার পরে একদম কারেন্ট ডেট থেকে আপডেট করে দিই আচ্ছা একদম মানে যারা বুকিং করবে তারা একদম আপডেটই কাগজ পাবে এটার জন্য কাগজ পাবে কাস্টমারের নামে নাম ট্রান্সফার এসে দেখুন গাড়ি আশা করি পছন্দ হবে তো গাড়িটা দেখে নিন যে কি কন্ডিশনে আছে খুব ভালো কন্ডিশনে গাড়ি আছে হোয়াইট কালারের গাড়ি আর টায়ার গুলো যথেষ্ট নতুনই টায়ারগুলো ঘষেনি বললে চলে আসে আপনার বলেই দিয়েছেন যে সব ডকুমেন্টস আপডেট করা আছে আর এটার দাম কত রেখেছেন ১৭০-১৮০ মধ্যে আর আসলে যদি কথা বলেন অন টেবিলে কিছু কম বেশি হবে অসুবিধার কোনো ব্যাপার নেই আর দাদার এখানে আসলে শোরুমে শুধু এই কটা গাড়ি না অনেকগুলো গাড়ি রয়েছে আসুন বারবার বলছি আসুন আসলে একটা না একটা গাড়ি পছন্দ হবে গোডাউনও আছে গোডাউনের মধ্যে অনেকগুলো গাড়ি রয়েছে সব গাড়ি তো আর এখানে রাখা সম্ভব হয় না আর কি
তো দেখুন গাড়ি প্রত্যেকটাই একদম কারেন্ট মডেলের গাড়ি, প্রতি মাসে নতুন গাড়ি আসে আমাদের। হ্যাঁ, প্রতি মাসে নতুন গাড়ি, প্রতি মাসে নতুন গাড়ি আসে, প্রতি মাসে স্টক চেঞ্জ হয়, ঠিক আছে। তো আসলে মানে পছন্দ হবেই আসলে, ঠিক আছে। তো যারাই কমার্শিয়াল গাড়ির খোঁজ করছেন, কোথাও যেতে হবে না, আপনাদের এই ভেহিকলস পয়েন্টে চলে আসুন আর এসে দেখুন। আশা করি এসে অবশ্যই তোমাদের চ্যানেলের, হ্যাঁ এসে এসে স্পেশাল ডিসকাউন্ট, আচ্ছা এসে আমার চ্যানেলের নাম বলবেন, আশা করি মানে স্পেশাল ডিসকাউন্ট তো পাবেন, ঠিক আছে, আর স্পেশাল অফারও পাবেন, অফারও দেবে, ঠিক আছে। পরের গাড়িতে চলে আসছি। তো দাদা এই গাড়িটা সম্বন্ধে একটু বলুন। এই গাড়িটাও টাটা ওই মহিন্দ্রার জিত গাড়ি, মহিন্দ্রার জিত গাড়ি, ছোট মডেলটা হবে, আচ্ছা ছোট মডেল, আপনারা আসুন, মিনিমাম একটা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই গাড়িগুলো নিয়ে যেতে পারবেন। আর যাদেরই কমার্শিয়াল গাড়ির প্রয়োজন তো আপনারা চলে আসুন। দেখুন একটা মানে এক্সেবার গাড়ির গাড়ি রয়েছে, ঠিক আছে। তো আর দাদা এটা কখনো তো আপডেট রয়েছে, হ্যাঁ রয়েছে, যদি নাও থাকে তাও আপডেট করে দেওয়া হবে, মানে অসুবিধার কোনো কারণ নেই, ঠিক আছে। তো দাদা আমার ভিউয়ার্সের জন্য আপনাদের এই যে ঠিকানাটা, আপনাদের শোরুমের ঠিকানাটা, ঠিকানাটা একটু বলুন, যাতে আমাদের ভিউয়ার্সদের আসতে সুবিধা হয়। আমাদের ঠিকানা ফালাকাটা, আচ্ছা ফালাকাটা মেন রোড, রেমন শোরুমের ঠিক অপোজিট, রেমন শোরুমের ঠিক অপোজিট, আর NBSTC মানে কাছে আর কি, NBSTC যে মানে ডিপোটা রয়েছে তার ঠিক অপোজিটেই ধরতে গেলে। তো আর স্ক্রিনের মধ্যে দাদার নাম্বার দেওয়া থাকবে, আর আসুন মানে ওখান থেকে ফোন করুন, আর দাদা সব মানে গাইড করে দেবে যে কোথা থেকে কোথায় আসতে হবে। একদম একদম। তো ধন্যবাদ দাদা।